তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো। আমার নাম পিন্টু, তোমরা দেখছো পিন্টু ইজ ব্লগ। তো আজকের ব্লগটা এত সুন্দর ওয়েদার থেকে চালু করলাম। আপাতত এখন আমি বসে আছি আমাদের বন্ধুদের মাঝখানে, আর এটা হচ্ছে কিউবটা দেখা, কিউবটা দেখা, ম্যাজিক কিউবটা। কি বলে রে, এটা কি খেলা দেখা সৈকত, একটু দেখি খেলতে পারিস না? তো সৈকত একটু খেলা দেখাচ্ছি, দেখতে পাচ্ছো কি সুন্দর দেখতে পাচ্ছো? অত ভালো না, গরিব মানুষ গরিব। তো কিসের জন্য ব্লগে স্টার্ট করলাম বাইরে থেকে, তার কারণটা বলে দিচ্ছি। সৈকতের একটা জিনিস আছে, কি আসবে তোর? তেল। তেল তো কি তেল আসবে? তো ফ্লিপকার্টের লোক ওকে ফোন করেছিল, তো আমাকে বাড়িতে গিয়েছিল, ওই জন্য একটা ভিডিও বানিয়ে নিবি, তাই জন্য চলে এলাম বাইরে থেকে ব্লগে স্টার্ট করলাম। আর আসলে তোমার সাথে কথা হচ্ছে, কারণ ফ্লিপকার্টের লোককে যতক্ষণ না আসছে ততক্ষণ অনেক কি বলবো এখানে বসে থাকি। আপাতত এখন গাইস ফাইনালি এসে গেছে, এখন ওখান থেকে নেবে জিনিসটা, এখন ফ্লিপকার্টের লোকের থেকে পার্সেল। গাইস ফাইনালি নেওয়া হয়ে গেল, এখন আনবক্সিং করবি নাকি? হ্যাঁ, তো বাড়িতে গিয়ে আনবক্সিং করবে। তো এইটাই তোমার সাথে শেয়ার করার ছিল, এই যে জিনিসটা দিয়ে গেছে দেখতে পাচ্ছ, কি ভারী আছে, কি আছে তে ছবি, তেল, এত ছোট প্যাকেট, তাও দিয়ে গেছে। তো ফাইনালি দিয়ে মানে নিলাম, আর এই আমার নকল করছে, আমি যেভাবে ভিডিও বানাই সেভাবে নকল করছে। আর আমাদের তো কি পিন্টু কিন্তু এরকম ফোনে ভিডিও করে, একই ফোন নয় না, আমার ফোন হচ্ছে মানে একই দেখতে, ওর মডেলটাও একই কিন্তু ফোনের নামটা আলাদা, এরকম ব্যাপার। আর ওখানে দেখতে পাচ্ছ রাহুল ব্লগ এডিটিং করছে, ওর অনেকটা ব্লগ শ্যুট করা হয়ে গেছে, তো ব্লগ এডিটিং করছো এখন। এখন আমরা এসেছি পাতুলে, ভাবলাম নাকি যে ঘরে কোনো ভিডিও শ্যুট করার মতো জায়গা ছিল না, তাই জন্য আমরা এসেছি এখন পাতুলে। আমি এসেছি রাহুল, আর অয়ন, আমরা তিনজন এখন বেরিয়ে পড়েছি পাতুলে। একটা রাজবাড়ির মধ্যে মানে মতো একটা বাড়ি আছে, তো ওইখানে খুব সুন্দর আগে পুরাতন পুরাতন জিনিস আছে, তো ওইটাই তোমার সাথে শেয়ার করবো আজকে। আমরা চলে এসেছি এখন সেই রাজবাড়িতে, কিন্তু এতে রাজবাড়িটাই মানে বসবাস করে কেউ, আর সত্যি কথা বলতে এই দুতলাটা ওঠারই খুবই ইচ্ছা আছে, কিন্তু উঠতে পারবো নাকি জানি না। তো মানে বাড়ি থেকে পারমিশন নিয়েই তারপরে উঠবো, আর রাজবাড়িটা তোমরা দেখে নাও একবার, মানে দিনের পুরনো বাড়ি। তো গাইস রাহুল এখন জিজ্ঞেস করতে যাচ্ছে, মানে যার বাড়ি তাকে জিজ্ঞেস করতে যাচ্ছে ওঠা যাবে কি এই এই দুতলায়। তো খুব সুন্দর লাগে জায়গাটা, অনেক বছরের পুরনো বাড়িতে আই জন্য। তো গাইস ঠাকুমা বলল নাকি যে বাড়িতে লোক নেই, আর চাবি দিয়ে চলে গেছে যে বাড়িতে থাকে, তো বাইরে থেকেই তোমার সাথে শেয়ার করে দিলাম। মানে এখানে শুটিংও হয়েছে অনেক, দেখ না। তো ঠাকুমা বললো অনেক কিছু কাহিনী, মানে আগে সব শ্যুট হয়েছে এখানে, অনেক সবাই আসে ফটো শ্যুট করতে বা সিনেমা ফিনেমা করতে, সিনেমা বলছি তো অনেক শ্যুট করছিলো এই বাড়িটা, শ্যুট অনেক সবাই করে গেছে, তো আমরা দেখাতে পারলাম না ভেতরে ঢুকে, কিন্তু ভেতরটা মানে এই দুতলায় উঠলে খুব সুন্দর লাগতো কিন্তু এখানে দৃশ্যটা। তো গাইস কাকিমা এখন পারমিশন দিল আমাদের ওঠার জন্য, কাকিমা উঠতে পারি তো? ঠিক আছে, তো কাকিমা পারমিশন দিল ওঠার জন্য, খুব আনন্দ হচ্ছে এখন, চলো এবারে উঠবো। কাকিমা পেছনে দরজা দিয়ে আমাদের উঠতে বলছে এখন, তো ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। দেখতে পাচ্ছ সেই অনেক বছর পুরনো বাড়ি কিন্তু, আর সিঁড়িটা কিন্তু এ করা আছে, মানে কি এটা বলে রে, মানে এইগুলো লোহার আর এইগুলো কাঠের, কিন্তু হেভি লাগছে কিন্তু। আর এইটাই তোমার সাথে শেয়ার করবো ভাবছিলাম যে উপরটা কেমন, তো উপরটার দৃশ্যটা পুরো এরকম ভিউটা, আর এখানে দেখতে পাচ্ছ অনেক বছর পুরনো বাড়ি, অনেক বছর। তো গাইস দেখতে পাচ্ছ এইগুলো মানে এইগুলো দেখা একটু মানে তুই বল, তো গাইস দেখতে পাচ্ছ এগুলো কাঠের দরজা আছে, আর উপরটা মানে কি বলবো একটা লোহার পাত্রি দিয়ে আর ঝাড়াই করা আছে, কিন্তু এগুলো খুবই পুরনো তাই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ বট গাছের পুরো শেকড়, আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো শেকড় বেরিয়ে গেছে বট গাছের, অনেক আদিম যুগের বাড়ি এটা, তাই জন্যই তোমার সাথে বলছিলাম যে এইটা খুব সুন্দর জায়গা, তো অনেক বছরের পুরনো। আর কিছু দেখানো নেই, ওই দিকটা একটা রুম আছে দেখাচ্ছি,
সবথেকে বেশি পছন্দ এসছে এই সিঁড়িগুলো আমার। সিঁড়িগুলো কিন্তু মোলায়েম টাইপের, মার্বেল পাথর বসে দিচ্ছে কিন্তু মানে এত সুন্দর লাগছে এটা মার্বেল পাথর বসাতেই হবে না এমন লাগছে, কিন্তু হেভি লাগছে জিনিসগুলো। আর নিচে তো আর কিছু আমার দেখানোর নেই, অনেক চলে গেছে তো সব দেখে দিলাম। আর কিছু আমার দেখানোর নেই, খুব ভালো লাগলো মানে উপরে উঠে তো আসছি এখন, ঠিক আছে চলো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইস ব্যাপারটা কি হয়েছে, এখন তো দুপুর হয়ে গেছে, দুপুর বেলা তো বাড়িতে আজকে ভাত খাচ্ছি না, তো আমরা এখন একটা শ্রাদ্ধ বাড়ি যাবো, তো জানি না তোমার সাথে শেয়ার করতে পারবো নাকি, আমার বন্ধু তারপরে আমার ভাই আমাদের মানে গোটা ফ্যামিলি মেম্বারকে নিমন্ত্রণ করে গিয়েছিলো, তো কিছু লোক যাচ্ছে আর কিছু লোক যায় না, তো ঠাকুমা এখানে ভাত খাচ্ছে, মানে ঠাকুমা যাবে না, তো আপাতত আমরা যাবো কিছু বন্ধু মিলে, আর বাবা মা তো আগে চলে গেছে, আর বড় মাও যাবে আর জেঠুও যাবে আর ভাই এখানে আছে দেখতে পাচ্ছ। আর চলো যদি শেয়ার করতে পারি ওইটা তোমার সাথে শেয়ার করবো, এখন চলো আপাতত যাওয়া যাক। এখন যাচ্ছি আমরা, আর সত্যি কথা বলতে ব্যাপারটা কি হয়েছে, আমরা এখানে চলে এসেছি, আমার সব বন্ধুরা দাঁড়িয়ে আছে, আর এটা কি একটা মেশিন পড়েছে সুমন্ত, কালা হয়ে গেল বুঝতে পারলে, তা কালা হয়ে গেল ছোটবেলায় বক্সের সম্মুখে গেলে উজুলে মাইকের সামনে কালা হয়ে গেল, ওই জন্য আমরা একটা মেশিন গিফট করেছি সেটা। আমার ভাই দেখতে পাচ্ছে টিস্যু পেপার নিয়ে খেলা খেলে খেলা করছে, ওই টেবিলে একটু গন্ডগোল করছে ওই বাচ্চা ছেলেটা। এখন ঘড়ি কাটা বাজে 6:15, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর আমি অর্ষিত আর রাহুল, তো অর্ষিতা অর্ষিত দাদা হয় না, তো অর্ষিত আমার ভাইপো না কাকা হয় ভাইপো, তো অর্ষিত ভাইপো আমি আর রাহুল তো একটা জায়গায় যেতে চলেছি, তো কোথায় যাবো সেটা অর্ষিতা জানে, সরি দাদাই খালি বলে ফেলছি, তো ভাইপো তো চলো এবার যাওয়া যাক, কিন্তু রাহুল এখনো লেট করে গেল, আসছে 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 কি, তো রাহুল এলে তোমার সাথে আবার কথা হবে, তো আবার তো কিসে করে যাব, গাড়ি করে ওখানে গাড়ি আছে, কি গাড়ি, মোটরসাইকেল মোটরসাইকেল, আমি ভাবলো নাকি তোর হাই বুঝা বুঝা আছে হয়তো, তো অর্ষিত ভাইপোকে অনেকদিন পরেই ব্লগে দেখতে পাবে, কেননা ও খুব কাজের মধ্যে থাকে, তাই জন্য মানে ব্লগ করতে মানে টাইম পায় না, তো কি আর করা যাবে, তো সবাইয়ের তো আর একই সময় হয় না, তো আমার সময় হয় না ওর সাথে আর কথা বলবো ঠিক বলতে পারি না, ওরও সময় হয় না যে কথা বলবো আমরা, তো কথাও ঠিক হয় না পড়েছিল এমনি আমাদের বলতে গেলে ইয়ে আছে, তো ওই তো ও এখন কথা বলে নিক, তো রাহুল আসলে আসলেই তোমার সাথে আবার কথা হবে। রাহুল সবসময় সবাইতেই লেট আছে কি আর বলবো, মানে ও মানে দিনের বেলা গেলেও লেট আর রাতের বেলাও গেলেও লেট, আই এসেছে কি অবস্থা, তুই কতক্ষণ লাগে কি করছিলি, লিপস্টিক দিচ্ছিলিস নাকি, ও ইস্যু করতে এত সময় লাগে, তো স্টার্ট মেরে দিয়েছে অর্ষিত ভাইপো এখন, এবার চলো এবার যাওয়া যাক। চলে এলাম আমরা এখন হরিপাল মেলায় যাবো ওইদিকে, চলো এবার যাওয়া যাক, আর এখানে দেখতে পাচ্ছ সব চুমকিলাই নিয়েছে, বেশি ভিড় নেই এখন কেননা এখানে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ, এবার এদিকে যত যাচ্ছি তত ভিড়, আর এখানে বিভিন্ন ধরনের দোকান বসেছে। এই খেলাটা আমি প্রথম দেখলাম, এই যে খেলাটা মানে বল এখানে আছে আর বাচ্চাগুলো খেলছে দেখতে পাচ্ছ, মানে একটা মানে ওই যেরকম পার্ক হয় তো পার্কের মতো জিনিসটা আছে, আর এখানে দেখতে পাচ্ছ বলের ওপরে
প্লাস্টিক বলের উপর খেলছে এইগুলো বাচ্চাগুলো সুন্দর স্লিপ পাচ্ছে তো এইটার মধ্যে শেয়ার করে দিলাম আর মাত্র 30 টাকা টিকিট আর চলো আর বেশি কিছু দেখানোর নেই ওইখানে ওইদিকে যাবো চলো ওইখানে গিয়ে কথা হবে তো আজকে ভিডিওটা আপনাদের খুবই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অন্তত করে দিও আমি খুবই দুঃখিত কেননা আমি কি ওনা ভিডিও করব না তো এখন আমি করব না তো আমার একটা টার্গেট আছে 10k তো 10k হয়ে যাওয়ার পরেই আমি কি ওনা ভিডিও করব আর তোমাদের সাথে সত্যি আমি খুবই দুঃখিত আমি করতে পারিনি কি ওনা ভিডিও তো সত্যি কথা বলতে কিছু খারাপ মনে করো না তো আমি করিনি আর আমার 10k হয়ে গেলে তারপর আমি কি ওনা ভিডিও করব তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা অন্তত করে দিও তো এখন টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে টেক কেয়ার লাভ ইউ